ময়না থেকে উত্তর ভারত বেড়াতে গিয়ে দুর্ঘটনার কবলে মৃত্যু এক মহিলার বিজয়া দশমীর দিন ময়নার খেজুরতলা থেকে উত্তর ভারতের উদ্দেশ্যে একটি বাস রওনা দেয় সমস্ত জায়গায় ঠিকঠাক মন্দির তীর্থস্থান পরিদর্শন করছিলেন ভ্রমণ পিপাসু বাসে থাকা যাত্রীরা তাল কাটলো অষ্টম দিনে অর্থাৎ গতকাল ভোরে সাইড সিন দেখার জন্য বৃন্দাবন থেকে মথুরার উদ্দেশ্যে অন্য একটি ছোট গাড়িতে রওনা দিয়েছিল যাত্রীরা আর ওই বছরের মহিলা পদ্মাবতী পাল ছিলেন হঠাৎই দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে ওই গাড়ির সবাই কম বেশি আহত হয় কিন্তু পদ্মাবতী মাটিতে পড়ে যান এবং তার গায়ের উপর গাড়িটি উল্টে পড়ে ঘটনাস্থলেই পদ্মাবতীর মৃত্যু হয় সূত্র মারফত জানা গেছে বৃহস্পতিবার রাতে তার মরদেহ নিজ বাড়িতে ময়নাতে নিয়ে আসা হবে ওই গাড়ির বাকিরা মোটামুটি সুস্থ আছেন মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকার শোকে ছায়া নেমে এসেছে ময়না থেকে সুজিত মণ্ডলের রিপোর্ট নিউজ ময়না লাইভ মানে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালাইজ করেছিল কিন্তু কোনো কিছু ভালো কিছু হয়নি আমরা এখন আরাম হয়েছি খবরাখবর চালিয়ে জানতে পারলাম যে সমস্ত প্রিপারেশান হয়েছে একটা নাগাদ প্রায় গাড়ি ওখানে রওনা দিয়েছে আমাদের বাড়ির দিকে এবং আজ সকাল নাগাদ আমরা বিহার ঢুকেছে এইটুকু আমরা জানতে পেরেছি ঘটনা বলতে গতকাল সন্ধ্যায় আমরা এই পাশাপাশি চা দোকানে ছিলাম হঠাৎ সাতটার দিকে জানতে পারলাম একটা হইচই পড়ে গেছে কান্নার রোল পড়ে গেছে যখন আমরা খোঁজ নিলাম তখন ব্যাপারটা কী না এখান থেকে বাদলচন্দ্র পাল পদ্মাবতী পাল তার আত্মীয়রা উত্তর ভারত বেড়াতে গিয়েছিল কিন্তু কোনোক্রমে ওরা বৃন্দাবন থেকে মথুরা যাচ্ছিল যাওয়ার পথে মানে পাস গাড়ি যেটাকে বলে ছোট গাড়িতে করে যাচ্ছিলো অপর একটা গাড়ির সঙ্গে ধাক্কা লেগে পদ্মাবতী পাল বা আরও অন্যান্য যাত্রীরা যারা ভ্রমণকারী তারা পড়ে যায় এবং পদ্মাবতী পালের পালের উপর সেই যে গাড়িটা আবার চাপা খেয়ে পড়ে যায় পদ্মাবতী ওখানেই স্পট হয় আর বাকিদের সব হসপিটালে নিয়ে যায় যতরা আমরা জানতে পাচ্ছি তারা মোটামুটি সুস্থ আছে এই মৃত্যুর ঘটনা আমরা খুব দুঃখিত এবং আমরা এই পরিবারের সঙ্গে আমরা আছি তাদের যে সমবেদনা সমবেদনার সঙ্গে আমরা আছি আজকে রাত্রি আটটা নাগাদ বোধ ডেটবুরি চলে আসবে এলে আমরা সকলে সহযোগিতা মলে তার আমরা শেষকৃত্য সম্পন্ন করব নাম জিনিস নাম আমি অশোক পাইক পঞ্চায়েত সদস্য গোজিনা গ্রাম পঞ্চায়েত